তুমি স্মরণ করতে পারো, তাহলে আমরা ফার্স্টে আগে প্রথমে বলেছিলাম যে আমরা সিটিউসি টু সিকিউরিটি এন্ড কোয়ালিটি কন্ট্রোল টু দুটো পার্ট আছে, পার্ট এবং পার্ট পার্ট দিতে ইয়ান এবং ফেব্রিক পার্ট, আর পার্ট সরি পার্ট এতে ইয়ান এবং ফেব্রিক পার্ট, আর পার্ট দিতে থাকবে আমাদের হচ্ছে ওয়েট প্রজেক্ট যেটা মরিমিডাম পড়াবে, আর আমি পড়াবো তোমাদের ইয়ান আর ফেব্রিক পার্ট। তো এখানে আমরা যেটা শুরু করছিলাম ফার্স্টে আমাদের ইয়ান পার্ট দিয়ে শুরু করছে, ইয়ান পার্টে ফার্স্টে ছিল আমার ইয়ান স্ট্রেংথ, বেসিক্যালি ইয়ান স্ট্রেংথ আর স্ট্রেংথ মেজারমেন্ট। এরপরে আমরা শুরু করেছিলাম ইয়ান ইরেগুলারিটি টেস্টিং। আমরা যদি ইয়ান ইরেগুলারিটি টেস্টিং এর দিকে একটু দেখি তাহলে কি দেখবো, আমরা আমরা স্ক্রিনে দেখতেছি ইয়ান ইরেগুলারিটি টেস্টিং। এখানে ইয়ান ইরেগুলারিটি বলতে কি বোঝায়, আমাদের কোনটা কোনটা সাবজেক্টে আমরা ইরেগুলারিটি বলবো, মাস পার ইউনিট লেন্থ, প্লেন ডায়ামিটার, হেয়ারনেস, দেন তোমাদের হচ্ছে এই যে মেথডস অফ মেজারিং ইরেগুলারিটি, রিলেশনশিপ, লিমিট ইরেগুলারিটি, এগুলা তোমাদের বলা হয়েছে। এবং 3% কেন দিতে সম্ভব না, লিমিট ইরেগুলারিটি বলতে কি বোঝা যায়, আমরা আগেই বলেছিলাম লিমিট ইরেগুলারিটি হচ্ছে ইরেগুলারিটি একটা মিনিমাম ভ্যালু, লিমিট ইরেগুলারিটি মিনিমাম ভ্যালু যেটা কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। তাহলে আমার প্রকৃতিগত ভাবে যে ইরেগুলারিটিটা জ্ঞানের মধ্যে থাকবে সেটা হচ্ছে আমার লিমিট ইরেগুলারিটি। এটা আসলে নির্ভর করে আমার কোন ধরনের ফাইবারের উপর, ফাইবার টু ফাইবার লিমিট ইরেগুলারিটি ভ্যারি করে। এজন্য এখানে দেখো যে হচ্ছে বিভিন্ন ফাইবারের জন্য বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এখানে কটন বিস্কুটের জন্য 100/3 NA/TF, তারপর উলের জন্য সিভি লিমিট 100/N, √1 প্লাস 0.0004 সিভি ডি স্কয়ার। আমরা আগেই জানি যে উল ফাইবারের ডায়ামিটারে ভেরিয়েশন আছে, তো আমাদের এই ইরেগুলারিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে ডায়ামিটারটা আমাদের কনসিডার করতে হবে। এই ডায়ামিটার তোমাদের দেওয়া থাকবে, আর দেওয়া না থাকে তাহলে তোমার 20%, 25% ধরে নিতে পারো। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফাইবার দিয়ে তৈরি ইয়ানের জন্য। যদি আমাদের ব্লেন্ড ইয়ান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে, আমার এখানে দেখো সিভি লিমিট 1, সিভি লিমিট 1 ধরবা, এটা 2, টি 1 টি 2 দিয়ে টিভি টিভি হচ্ছে এখানে আমাদের যে দেখা যাচ্ছে টি ওয়াইটা টি ওয়াইটা টিভি বলা হচ্ছে ব্লেন্ড ইয়ান আছে। ঠিক আছে, তো আমাদের এখানে ব্লেন্ডের ক্ষেত্রে যতগুলো ফাইবার ইউজ ততগুলো টি 1 টি 2 থাকবে, কিন্তু আমরা টি 1 টি 2 টি 3 যেহেতু ফাইবার টু ফাইবার তাহলে সিভি লিমিট ভ্যারি করে, এই জন্য সিভি লিমিট 1, সিভি লিমিট 2, দুটো জন্য তিনটা জন্য সিভি লিমিট 3 এইভাবে আগাইতে পারি। ঠিক আছে, তারপরে আমরা দেখছি টাইপস অফ ভেরিয়েশন, থিওরি ভেরিয়েশন, র্যান্ডম ভেরিয়েশন। ঠিক আছে, তারপর রিজনস ফর থিওরি ভেরিয়েশন, আমাদের আমরা যে র্যান্ডম ভেরিয়েশন দেখছিলাম সেটা হচ্ছে আমাদের যে সিভি পার্সেন্টেজ জিরো হতে পারে না কি কারণে, এটা হচ্ছে একটা মেজর কারণ। কারণ আমাদের লেন্থ আমাদের একটা প্রত্যেকটি নাম্বার অফ ফাইবার সেম থাকবে না, এটা র্যান্ডমলি ভ্যারি করবে। তারপরে এমন হতে পারে যে আমাদের যেমন উইথ উইথ ওয়াইজ আমাদের আমাদের বেশি ন্যাচুরাল ফাইবার গুলো ডায়ামিটার ভ্যারি করে, তো দেখা যাচ্ছে যে একদিকে মোটা থাকে একদিকে ফাইন থাকে। তো আমরা যতই নাম্বার অফ ফাইবার মেনটেন করতে পারলাম এটা নিজের ভেরিয়েশনের কারণে, ন্যাচুরাল নিজের ডায়ামিটার ভেরিয়েশনের কারণে সেটা সম্ভব হয়। তো এটা ছিল আমাদের র্যান্ডম ভেরিয়েশন, আর যেটা র্যান্ডমলি হয় উইদাউট এনি ডেফিনিট অর্ডার। আর তারপরে হচ্ছে আমাদের পিরিয়ডিক ভেরিয়েশন, পিরিয়ডিক ভেরিয়েশন হওয়ার পর সেম লেন্থ আর রিপিটেড আফটার এ সার্টেন ফিক্সড ডিস্টেন্স, যখন ডিস্টেন্স হয় তখন আমাদের এটা হচ্ছে পিরিয়ডিক ভেরিয়েশন। পিরিয়ডিক ভেরিয়েশন সাধারণত আমাদের মেশিনের পার্টসের কারণে হতে পারে, কারণ ডিফেক্টিভ রোলার, ডিফেক্টিভ অ্যাপ্রন, ডিসেন্ট্রিক মোশন। তার মানে আমরা যে সমস্ত মেশিনের পার্ট গুলো রোটেট করে থাকি তার ফোর্সের কারণে কি আমাদের পিরিয়ডিক ভেরিয়েশনটা হয়ে থাকে। এরপরে আমরা এখানে যেটা ম্যাপ করছিলাম তা হচ্ছে এখানে ব্লেন্ডের কথা বলা হচ্ছে, এখানে কটন পলিস্টার ব্লেন্ড, ঠিক আছে, যেটা হচ্ছে 0.02 kg, আর পলিস্টার হচ্ছে 1 kg। এই ম্যাথের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে কাউকে দেওয়া কাউকে নয় তাদের আমাদের ট্যাক্সে কনভার্ট করতে হবে, ক্যান কাউন্ট এখানে হচ্ছে আমাদের দুই ধরনের ফাইবার ইউজ করা যায়,
ডিপ ভ্যালু অফ কোস্টাইন 65-35 স্কয়ার হয়, সেখানে পিসি হচ্ছে পার্সেন্টেজ অফ কটন আর পিসি হচ্ছে পার্সেন্টেজ অফ কলিন। টি ওয়ান এর ফর্মুলা, টি ওয়ান এর সিরিজ না আমরা কটন কে টি ওয়ান ধরছি, তাহলে পিসি টিজি ইন্টু পিসি বের বাই 100, এই যে 30 ইন্টু 65 বের বাই 100 19.5, সেভাবে আমরা পলিসাইডটা বের করবো। কটনের সিভিল লিমিট 100 রুট ওভার n 100/30/0.02, পলিস্টারের জন্য আমরা এভাবে সিভিল লিমিট বের করবো। সিভিল লিমিট সলভ দেন এখানে আমরা মানটা বসাই দেবো, তাহলে হবে কি আমাদের সিভিল লিমিট ফর ব্লেন জন ব্লেন জন বের হয়ে যাবে। ঠিক এখন থেকে আমরা লিমিট ইরেগুলারিটি বললাম, আমাদের যদি অ্যাকচুয়াল ইরেগুলারিটি দেওয়া থাকে তাহলে যেটা আমাদের সাথে হবে কি ইরেগুলারিটি ইন্ডেক্স, অথবা ইন্ডেক্স অফ ইরেগুলার। ঠিক আছে, তারপর এখানে দেওয়া আরেকটা ম্যাথ, এখানে হচ্ছে অনেক সহজ, এখানে আমাদের হচ্ছে সিঙ্গেল ফাইবার দিয়ে হচ্ছে, এখানে অ্যাকচুয়াল দেওয়া আছে, আর যদি অ্যাকচুয়াল কোনোভাবে দেওয়া না থাকে তাহলে লিমিট দিয়ে তোমরা জাস্ট কিছু বড় মান দেওয়া নিন যাতে ইন্ডেক্সের মান এক একটু বেশি। ম্যাথটা তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে আমাদের 100 রুট ওভার টি ওয়াই বা টি সরাসরি টেক্স দেওয়া আছে, তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু পরীক্ষা সরাসরি টেক্স থাকবে। এবার আমাদের ইউনিভার্সিটি এক এই ম্যাথটা আমরা করেছিলাম, আমাদের মেথড অফ মেজারিং ইরেগুলারিটি এটা মুহূর্ত করার চেষ্টা করে তোমরা দেখে নিন, এই পরীক্ষাটা মানে মুহূর্ত করার চেষ্টা। এখন আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটার। আমরা আজকে এই পর্যন্ত আমরা প্রথমে দেখি ইলেকট্রিক ক্যাপাসিটার টেস্টটা, এর পরবর্তীতে আমরা